প্রচারণায় সরগরম হয়ে উঠছে চট্টগ্রাম সিটি নির্বাচনের মাঠ। সেই খবর জানাতে এই মুহূর্তে নগরীর লালখান বাজার এলাকায় আছেন রিপোর্টার শফিকুল আলম এবং আন্দরকিল্লা এলাকায় আছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস। সরাসরি প্রথমে যাচ্ছি শফিকের কাছে। শফিক, মনামি, নির্বাচন দিন যত গণিয়ে আসছে ততই কিন্তু বিএনপি প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন তিনি বিভিন্ন এলাকায় চষে বেড়াচ্ছেন। আপনি হয়তো বিএনপির মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন প্রথমে থেকে নির্বাচনী মাঠে একেবারে সবল ছিল, এখনও পর্যন্ত তিনি প্রতিনিয়ত সকাল থেকে বিকেল পর্যন্ত প্রতিদিনই বিভিন্ন ওয়ার্ড ওয়ার্ডে ঘুরে বেড়াচ্ছেন এবং ঘুরে বিভিন্ন লিফলেট এবং পোস্টার বিতরণ করছেন এবং নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। এবং তিনি আজকে সকালে তার নিজ এলাকা চট্টগ্রামের বাকলিয়া রাহাত্তরপুল এলাকায় তিনি নির্বাচনী প্রচারণায় নেমেছিলেন এবং সেখানে বেশ কিছু এলাকায় তিনি লিফলেট বিতরণ করে প্রচার প্রচারণা করেন এবং ধানের শীষে ভোট চান নেতাকর্মীদেরকে সাথে নিয়ে, এবং সেখানে প্রায় 300-700 বেশি কর্মী সমর্থকরা ছিলেন এবং সবাইকে নিয়ে কিন্তু ধানের শীষে ভোট চান। এবং তিনি সেখানে অভিযোগ করেছিলেন তার নেতাকর্মীদেরকে মামলা হামলা দেওয়া হচ্ছে এবং নির্বাচনের আগে কিন্তু আওয়ামী লীগের প্রার্থীরা মাঠ দখল করার চেষ্টা করছে এমন অভিযোগ করেছেন। এবং তিনি অভিযোগ করেছেন যে আওয়ামী লীগের কয়েকজন মন্ত্রী কিন্তু এই নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছেন বলে তিনি অভিযোগ করেছেন, যদিও তার উত্তর দিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী রাজাউল করিম চৌধুরী। তো সব কিছু মিলিয়ে যেটি বলতে পারি, আপনি হয়তো জানেন যে এই নির্বাচন শুরু হওয়ার পর থেকে কিন্তু বিএনপি বিভিন্ন সময় অভিযোগ করে আসছে, তাদেরকে মামলা হামলা দেওয়া হচ্ছে। গত দুই দিন আগে অর্থাৎ বুধবার রাতে চট্টগ্রামের যে কাজীর দেউরি নাসিমন ভবনের দলীয় কার্যালয় হয়েছে সেখানে কিন্তু সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং দুপক্ষের মধ্যে কিনা বিএনপি বলছে বিএনপি প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন বলে তাদেরকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, মিথ্যা মামলা তাদেরকে হয়রানি করা হচ্ছে। এবং বিএনপি প্রার্থী এটা অভিযোগ করেছে তারা বারবার কিন্তু বিভিন্ন নির্বাচন কমিশনার প্রশাসনের কাছে কিন্তু বিভিন্ন দাবি জানায় তারা তার সদুত্তর পায়নি বলে এবং অভিযোগ করেছে। অর্থাৎ বিএনপি প্রার্থী বারবার বলছেন তারা কোনো অভিযোগের সদুত্তর পাচ্ছেন না বা তারা বলছেন। তো এই মুহূর্তে আমি চলে যাচ্ছি পার্থপ্রতিমের কাছে। ধন্যবাদ, আমরা এখন আছি নগরীর আশকাডিগির পাড় এলাকায়। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে নির্বাচন, সেই নির্বাচনের যে প্রচারণা, সেই প্রচারণায় কিন্তু সরগরম বন্দরনগরী চট্টগ্রাম। আমরা দেখছি সকাল থেকে রাত পর্যন্ত নির্বাচনী প্রচারণায় কিন্তু পঞ্চমুখ। আমরা দেখছি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যিনি মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী আজকে কিন্তু নগরী পতেঙ্গ এলাকায় তিনি তার নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন এবং তার পক্ষে আমরা দেখছি চট্টগ্রাম জামালখান এলাকার যিনি কাউন্সিলর হেমলদাস সুমন তিনি তার নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। যেহেতু 27 জানুয়ারি চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই কারণে আমরা দেখছি সব জায়গায় এখন নির্বাচনী আমেজ, নির্বাচনী উত্তাপ বিরাজ করছে এবং সব জায়গায় স্থানীয় দলীয় যারা নেতাকর্মীরা রয়েছে সবাই নির্বাচনী প্রচার প্রচারণায় কিন্তু সরগরম। সেক্ষেত্রে আমরা দেখছি নগরীর যে 41টি ওয়ার্ড রয়েছে, 41টি ওয়ার্ডে যারা কাউন্সিলর প্রার্থী রয়েছে তারা বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি নিয়েই কিন্তু নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। সেক্ষেত্রে নগরীর আওয়ামী লীগের যিনি মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী তিনি যেমন নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন, সেক্ষেত্রে যারা কাউন্সিলর প্রার্থীরা রয়েছেন তারাও কিন্তু নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন এবং আমরা দেখছি প্রতিটি ওয়ার্ডেই কিন্তু ব্যানার এবং পোস্টার লাগানো হয়েছে, প্রচুর পরিমাণে ব্যানার পোস্টার লাগানো হয়েছে। কিছুটা সহিংসতা হলেও কিন্তু নির্বাচনী যে আমেজ, সেই আমেজ কিন্তু এই মুহূর্তে বিরাজ করছে বন্দরনগরী চট্টগ্রামে। করোনার কারণে যে নির্বাচন অনুষ্ঠিত হয়নি, আগামী 27 জানুয়ারি অনুষ্ঠিত হবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন এবং এই নির্বাচনের মাধ্যমেই কিন্তু চট্টগ্রাম যে মেয়র সেই মেয়র নির্বাচিত হবে, 41টি ওয়ার্ডের যে কাউন্সিলর প্রার্থী সেই কাউন্সিলর প্রার্থীরা কিন্তু নির্বাচিত হবে। সেক্ষেত্রে যারা কাউন্সিলর প্রার্থীরা রয়েছেন তারা আগামী 5 বছর এলাকার কি উন্নয়ন করবেন সেই প্রতিশ্রুতিগুলো তারা এখানে দিচ্ছেন এবং তারা তাদের যে নির্বাচনী প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি বাস্তবায়নও তারা বলছেন। তো সেক্ষেত্রে সকাল থেকে যে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন রাত পর্যন্ত কিন্তু এই নির্বাচনী প্রচারণা চলছে এবং চলবে। তো হয়েছিল আমার কাছে এখনো পর্যন্ত নগরীর আশকাডিগি পাড় এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। চট্টগ্রাম সিটি নির্বাচনের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস এবং তার আগে জানাচ্ছিলেন শফিকুল আলম।